অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। আজ সোমবার দুপুর 12:05 রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এ খবর নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী। সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন প্রথম আলোকে জানান, 6 সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে কোভিড-19 পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। গত শুক্রবার পরীক্ষার ফল হাতে পেয়েছেন তারা। এতে দেখা যায় সাদেক বাচ্চু কোভিড-19 পজিটিভ। কোভিড পজিটিভ হওয়ার পর আইসিইউ সাপোর্ট সহজভাবে নিশ্চিত করার জন্য পারিবারিক সিদ্ধান্তে অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিগত 2 দিন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। সুস্থ করার জন্য চিকিৎসকরা নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। জীবনের শেষ বছরগুলোয় অভিনয়ে অনিয়মিত ছিলেন সাদেক বাচ্চু। তাকে নতুন নাটক বা চলচ্চিত্রে কম দেখা যেত। এর আগে 5 দশকের ক্যারিয়ারে মঞ্চে, বেতার, টেলিভিশন ও সিনেমায় ছিল তার পদচারণ। 90-এর দশকে পরিচালক এহতেশামের চাঁদনি ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। রেডিও ও টেলিভিশনের আগে তিনি অভিনয় শুরু করেন মঞ্চে। তার নাট্যদলের নাম মতিঝিল থিয়েটার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির সভাপতি ছিলেন। চলতি বছর বইমেলায় মুক্ত মঞ্চে নাটক নিয়ে ওঠে তাদের দলটি। মহিলা সমিতির মঞ্চে নাটকে সাদেক বাচ্চু অভিনয় দেখে তাকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম। 1974 সালে বিটিভিতে তিনি অভিনয় করেন প্রথম অঙ্গীকার নাটকে। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের বেশি। প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত রামের সুমতি। বহুমাত্রিক এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, জীবন নদীর তীরে, জোর করে ভালোবাসা হয় না, তোমার মাঝে আমি, ঢাকা টু বোম্বে, ভালোবাসা জিন্দাবাদ, এক জবান, আমার স্বপ্ন আমার সংসার, মন বসে না পড়ার টেবিলে, বধুবরণ, ময়দান, আমার প্রাণের স্বামী, আনন্দ অশ্রু, প্রিয়জন, সুজন সখী প্রভৃতি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।